ঘর ঘর এমন একটা জায়গা যেখানে আমরা নিজেকে খুঁজে পাই। একটি কুঁড়ে ঘর হোক বা অট্টালিকায়, সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর যখন ঘরে ফিরি, তখন এই ঘরেই খুঁজে পাই জীবনের সবথেকে শান্তি। ঘরে রাখা ছোট থেকে বড় একটি একটি জিনিস বলে দেয় আমাদের রুচি। দিনের পর দিন চলে যায় একটি বাড়িকে ঘর বানাতে। ফার্নিচার, পর্দা, ঘরের রং, শুধুমাত্র এইসব নিয়েই ঘর হয় না, আমাদের অনেক ছোট ছোট অনুভূতি, অনেক স্মৃতি, ভালোবাসার মানুষ, এই সব নিয়েই হয় আমাদের স্বপ্নের ঘর, আমাদের শান্তির নীড়। হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা। আপনাদের অনেকের রিকোয়েস্টে আজ আপনাদের জন্য এনেছি হোম ট্যুর। নমস্কার, ওয়েলকাম টু মাই হোম। এখানে এন্ট্রান্স থেকে ঢুকেই প্রথমে আমার এখানে ঠাকুর ঘর ছোট্ট একটা, যেটা একদম লেফট সাইডে। এখানে দেখতেই পাচ্ছেন সেরকম কিছু নেই, শুধু একটা ঠাকুরের সিংহাসন আছে, আর এই পাশে আছে একটা টেবিল চেয়ার, কারণ কেউ লোকজন এলে অনেক সময় এখানে বসে বা আমরাও বসে কাজ করি, ফাঁকা থাকে, তাই এখানে একটা টেবিল চেয়ার রাখা হয়েছে প্রয়োজন মতো ইউজ করার জন্য। আর সিংহাসনটাও দেখছেন একদম খুব সিম্পল, আমি সেরকমভাবে খুব বেশি ডেকোরেট কিছু করিনি, আর একদম সিম্পলই রেখেছি, ভালো লাগে সেটা। আর এই পাশে আছে আমার একটা সুন্দর ওয়াল আর্ট, আর আমি একটু যেহেতু বাস্তু মানি, বাস্তু মেনেই আমি এগুলো সব করেছি, কালার বলুন, তারপরে কী থিমের ওপর ওয়াল আর্ট করবো সেটাও পুরো বাস্তুর মতে। তো এইখানে আমি রেখেছি এরকম একটা সুন্দর ওয়াল আর্ট, আর আছে একটা এটা একটা ফ্লাওয়ার ভাস, লিফ ফ্লাওয়ার, এটা আমাকে একজন গিফট করেছিলো। তো এই হলো আমার ছোট্ট ঠাকুর ঘর, যেটা আমার এন্ট্রান্স থেকে ঢুকেই একদম লেফট সাইডে। এবারে আসুন লিভিং রুমে ঢুকে যাই। লিভিং রুমে আস্তে আস্তে এইখানে আছে ফয়ার এরিয়া, এইটা হচ্ছে আমার একটা কনসোল টেবিল, যেটা এন্ট্রান্সের একদম সামনে এন্ট্রান্সেই আছে। তো এইখানে টেবিলটা সাজিয়ে রাখার কারণই হচ্ছে ঘরে যখনই কেউ ঢোকে তখনই যাতে তার সুন্দর জিনিসের দিকে চোখ পড়ে, সবুজের দিকে চোখ পড়ে, যাতে তার বেশি ভালো লাগে আর কি। এই জায়গাটা আমি এইভাবে সাজিয়েছি, ভবিষ্যতে হয়তো এটাকে আরেকটু কিছু চেঞ্জ করব, তবে এখন সেটা পরিকল্পনা নেই কিছু, আপাতত গাছ দিয়ে রেখেছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। এই হচ্ছে আমার লিভিং রুম এখানে, আর এই পাশে আছে আমার ডাইনিং রুম। লিভিং রুম আর ডাইনিং রুম একসাথেই আমি এভাবেই ভাগ করে রেখেছি, আর লিভিং রুমটাকেও আমি খুব বেশি ভরিয়ে দিইনি, ছিমছামই আছে। এখানে একটা আমার থ্রি সিটার একটা সোফা আছে, আর এদিকে সিঙ্গেল সিটার দুটো আছে। তো এইভাবেই রেখেছি যাতে বসতে সবাই যখন অনেকে যখন অনেক লোকজন যখন আসে তখন বসতে যাতে সুবিধে হয়, যাতে অনেককে একসাথে বসতে দিতে পারি। ইচ্ছে হলে এই জায়গাটা ফাঁকা থাকে, এখানটাও কখনো কখনো আমি চেয়ার এসব রেখে দিই। তো আপাতত এখানটা ফাঁকা আছে, লোকজন এলে তখন রাখি। এখানে একটা বড় ঘড়ি আছে, এই ঘড়িটা আমি এখানে রেখেছি যাতে সবসময় দেখতে সুবিধা হয়, কিচেন থেকে সোজাসুজি এটা দেখতে পাওয়া নয়, একটু চেষ্টা করি গাছপালা প্লান্টস রেখে আরও ঘরটাকে সাজাতে, যাতে সবুজে আরও ঘরটা ভালো লাগে দেখতে। তো সেইভাবেই করেছি, ছোটোখাটো কিছু ফ্লাওয়ার ভাস আছে, কিছু ওয়াল আর্ট আছে, ব্যাস। এখানে এই ওয়াল আর্টটা আমার খুব পছন্দের একটা ওয়াল আর্ট, মানে এটা ভীষণ একটা মানে চোখের শান্তি লাগে দেখলে, কালারটাও ভীষণ সুন্দর, আইসুদিন ভীষণ। আর এই পাশে এই কর্নারে আছে একটা আমার ইরিশা পাম্প, যেটা ভীষণই সুন্দর লাগে, এই লাইটের এফেক্টে এটা আরও ভালো লাগে দেখতে। ঘর সাজানোর জন্য আমি সবথেকে যেটা বেশি ইউজ করি সেটা হচ্ছে রিয়েল প্লান্টস। রিয়েল প্লান্টের আগে এত সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়া যায় না। একটা প্লান্ট একটা কর্নারে রাখলেই দেখবেন কতটা পার্থক্য পাচ্ছেন, সেই জন্য অন্যান্য জিনিস কেনার থেকে আমি সবথেকে বেশি ঘর সাজাই এই প্লান্টস দিয়ে। আর দেখুন তার জন্য কত সুন্দর, কত সতেজ, কত সজীব লাগে দেখতে। এই পাশেও দেখছেন কর্নারে একটা লাইট আছে আর গাছ আছে, গাছের কাছে যদি লাইট দেওয়া হয় তাতে আরো বেশি গাছটা আরো
সুন্দর লাগে দেখতে, গ্রিনটা আরো ব্রাইট লাগে দেখতে, ওই জন্য এই কর্নারে একটা লাইট দেওয়া আছে। আর এখানেও আমার একটা লাইট আছে, এখন দিনের আলোতে বোঝা যাচ্ছে না। এখানেও একটা আমার টেবিল ল্যাম্প, সাইড ল্যাম্প আছে। আর যেখানে যেই কর্নারই তাকাবেন দেখবেন আমার কোনো না কোনো গাছ এখানে আছে। তো এখানেও একটা ছোট আমি মানি প্ল্যান্ট রেখেছি। আর ব্যাস এইটুকুই আমার বসার জায়গা। আর এইখানে আছে আমার একটা ক্রকারি ইউনিট, যেটা তো আপনাদের সাথে অনেক আগে আমি শেয়ার করেছিলাম এটা যখন আমি কিনেছি। আর এইটার কেনা ইয়েটাই হচ্ছে যে এখানে আমার যে বেশি হয়ে গেছিলো ক্রকারি, সেগুলো এখানে সব সাজিয়ে রেখেছি। দেখতেও ভালো লাগে, প্লাস কাজেও আসে, দুটোই কাজে। ঘর সাজানোর জন্য যখন আমি কোনো জিনিস কিনতাম তখন সবসময় মাথায় রাখতাম আমার ঘরের দেওয়ালের রং বা যেই জায়গাটাই রাখবো সেই জায়গাটায় সেটা কতটা মানাবে বা কতটা কাজে আসবে, এবং চেষ্টা করতাম খুব সিম্পল জিনিস কেনা। তো চলুন এবারে কিচেনের দিকে যাই। লেফটে এলে এইদিকে হচ্ছে আমার ডাইনিং টেবিল আছে, মানে এখানে আমার ডাইনিং এরিয়া এই জায়গাটায়। যেহেতু একটা জায়গার মধ্যেই দুটো, তাই খুব কম জিনিস দিয়ে ভালোভাবে রাখতে হয়েছে, যাতে খুব বেশি মানে বেশি খিঞ্জি না লাগে ঘরটা দেখতে, বেশি ভরা ভরা না লাগে। আমার সবসময় একটু ফাঁকা ফাঁকা বেশি পছন্দের, তাই এখানে একটা ছোট্ট ডাইনিং টেবিল রাখা হয়েছে। এটা বড়ও করা যায় আবার এটা ছোটও করা যায়, এখন আপাতত আমাদের ছোট করা হয়েছে। যখন লোকজন আসে তখন এটাকে আমরা এক্সটেন্ড করবো। আর এইদিকে তো আমার ব্যাক ইয়ার্ড, এটা তো জানেনই আপনারা, গাই ব্লগে দেখতে পান। এই হচ্ছে আমার ব্যাক ইয়ার্ড। ডাইনিং এরিয়ার পাশেই এখানে হচ্ছে আমার প্যান্ট্রি। এই এত বড় একটা প্যান্ট্রি আছে যেটা আমার সমস্ত খাজানা থাকে কিচেনে। এইটার জন্য আমার ভীষণ সুবিধে যে এইটা আছে বলেই অনেক জায়গা এখনো ফাঁকা আছে, নইলে কোথায় রাখতাম জানি না। আর এই পাশেই হচ্ছে আমাদের আর একটা ক্লোজেট মতো আছে, এখানে আমাদের সমস্ত জ্যাকেট এইসব টুকটাকি জিনিস এখানে রাখা হয়। এইখানে কর্নারে রেখেছি আমার একটা ফিল্টার আছে, এর ওপরে ছোট্ট টেবিল মতো আছে যেখানে দু তিনটে র‍্যাক আছে। এখানে কিছু আমি সব ফ্রুটস এসব রাখি এই জায়গাটায়। আর নিচে সমস্ত গ্লাস থাকে, যেহেতু এখানে ফিল্টার রেখেছি যাতে গ্লাস নিয়ে ফিল্টার থেকে জল নিয়ে খেতে সুবিধা হয়, সেই জন্য এখানেই সব একসাথে রেখে দিয়েছি। এই দিক থেকে এলে এখানে হচ্ছে কিচেন। আর কিচেন তো আপনারা রোজই দেখতে পান। আর আমার কিচেনটা হচ্ছে আমার বাড়ির মধ্যে সব থেকে ফেভারিট জায়গা। কিচেনটাও আমার ভীষণ পছন্দের। আমি যখন প্রথম বাড়িটা নিয়েছিলাম তখন কিচেনটা, সেই বাড়িটা মানে মডেল হাউস যেটা আমরা দেখেছিলাম, সেটা পুরো সাদা ছিল। আর সেই সাদা দেখেই আমার ভীষণ কিচেন সাদা করার ইচ্ছে ছিল, তো ফাইনালি আমি করতে পেরেছি। কিন্তু এখন আমি খুব ভুগি সাদা করে, কারণ মেনটেন করতে খুব কষ্ট হয়। আর এখানে টুকটাক গাছ রেখেছি, এখানে যে উইন্ডো আছে উইন্ডোর সামনে একটু গাছ রেখেছি, এটার জন্য দেখতে বেশ সুন্দর লাগে। আর টুকটাক জিনিস যা কিচেনের প্রয়োজনীয় জিনিস সেগুলো সবই এখানে রেগুলার যেগুলো ইউজ করি এখানে রাখা থাকে। আমার কিচেন টোর একটা ভিডিও আছে, সেটাও আমি আপনাদের লিংক দিয়ে দেবো, সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। কারণ আজকে ডিটেলসে কিচেনে কী কী আছে সেসব দেখাচ্ছি না, জাস্ট একটুখানি ওপর থেকে দেখাচ্ছি। ঘরের এই জায়গাটাও আমার ভীষণ প্রিয় একটা জায়গা, খুবই ভালো লাগে এবং খুব যত্ন করে আমি সাজিয়েও ছিলাম। এটা হচ্ছে আমার টি কর্নার। কিচেন থেকে এইদিকে এলেই হচ্ছে এইদিকে গেলে গ্যারাজ। কিচেন থেকে রাইটে এলে এইদিকটা হচ্ছে আমার গ্যারাজ এরিয়া। আমার দুটো এন্ট্রান্স আছে, একটা এই গ্যারাজ সাইড দিয়ে ঢোকার আর একটা ফ্রন্ট এন্ট্রান্স আছে যেটা দিয়ে আমি শুরু করলাম ভিডিওটা। আর এই দিক থেকে ঢুকেই এইদিকে হচ্ছে একটা বাথরুম পাই, যেটাকে এখানে বলে পাউডার বাথ, কারণ এর মধ্যে শুধুমাত্র কমোড আছে আর এই পাশে একটা শুধু বেসিন আছে, ব্যাস। আর এখানে যেহেতু স্নান করার কোনো জায়গা নেই সেই জন্য এটাকে বলে পাউডার বাথ। এই জায়গাটাকে বলে হচ্ছে মাডরুম, মানে আমরা বাইরে থেকে এলে এখানে খোলা জুতো খোলা, তারপরে জ্যাকেট ট্যাকেট রাখারও জায়গা আছে। এবারে ওপরে যাই, কিচেনের এই সাইড দিয়ে গেলেই হচ্ছে আমার ওপরে যাওয়ার সিঁড়ি। এদিকে উঠেই এটা
হচ্ছে এই জায়গাটাকে বলে হচ্ছে লফট, মানে বারান্দার মতো একটা, যেরকম আমাদের দেশে হয় একটা উপরতলায় উঠে একটা বারান্দার মতো, তো এইটাকে বলে এখানে লফট। আর আমি যখন নতুন বাড়ি দেখতে আসি মডেল হাউস, তখন সিঁড়ি দিয়ে উঠেই যখন আমার এই জায়গাটায় চোখ পড়েছিল, তখনই আমার পছন্দ হয়ে গেছিল বাড়িটা, কারণ এতটা ওপেন জায়গা চট করে এখানে কোনো বাড়িতে পাওয়া যায় না। তবে এইটা, এখানে এতটা ওপেন জায়গা, এটার জন্যই আমাদের বেশি পছন্দ হয়েছিল। এখানে একটা টিভি রাখা আছে আর একটা, এখানে থ্রি সিটার সোফা আছে আর সিঙ্গেল সিটার দুটো আছে। এখানে একটু বসে আমরা টাইম স্পেন্ড করি কখনো কখনো সন্ধ্যেবেলায়, না হলে গুবলুই থাকে এখানে। আর সিঁড়ি দিয়ে উঠেই লেফটে হচ্ছে এখানে এটা গুবলুর রুম, এটা হচ্ছে গুবলুর রুম। গুবলু যখন নতুন বাড়িটা কেনা হয়, আমরা যখন আসতাম তখন এই উইন্ডোটা এত বড়, এখান থেকে এত কিছু দেখা যায়, এটা দেখেই গুবলু বলেছিল এই রুমটাই ওর চাই, তো এই জন্য এই রুমটা ওকে দেওয়া হয়েছে। কিন্তু এখন এই রুমটাই ও থাকতে যায় না, এখন থাকে ছোট রুমটাই, মা আসার পর থেকে ওই রুমটাই ওর বেশি পছন্দের হয়েছে। তবে এটা গুবলু এখানে পড়াশুনো করে, ও থাকে ভবিষ্যতেও হয়তো এখানেই ও শোবে। এরকম ছিমছাম রেখেছি খুব বেশি জিনিস না, একটা ওর ডেস্ক আছে এখানে, ওর একটা চেস্ট অফ ড্রয়ার আছে আর এখানে একটা বুকসেলফ আছে। গুবলু রুম থেকে বেরোলেই এখানে সামনে লফট, আর লফটের থেকে সোজা গেলেই হচ্ছে ছোট বেডরুম। এটা গেস্ট বেডরুম আমাদের, আপনারা দেখেছিলেন মা যখন এসেছিল মায়ের জন্য পুরো সাজিয়ে দিয়েছিলাম বেডরুমটা। এই হচ্ছে গেস্ট বেডরুম, কিন্তু এখন গুবলু এখানেই শোয়, তবুও আমি এটা গেস্ট বেডরুম হিসেবেই দেখেছি। এখন তো অনেক সময় গোলকও বলে মায়ের রুম, আমিও বলি মায়ের রুম, যেহেতু মা এসে এখানে ছিল ওই জন্য মায়ের রুমই হয়ে গেছে। আর ছোট রুমটা, তাই খুব বেশি জিনিস রাখিনি, অল্প জিনিসই রেখেছি। এখানে আমার ড্রেসার আছে, এখান থেকেই এখানে দাঁড়িয়ে মেকআপ টেকআপ সমস্ত কিছু করি, যেহেতু ফাঁকা থাকে রুমটা, তাই আমার সুবিধা হয় এখানে করতে। এখানে একটা ক্লোসেট আছে, এটা খুলছি না কারণ এটার ভেতরটা যা অবস্থা হয়ে আছে এখন এটা খুলতে পারছি না। গত বছর যখন মা আসে তার আগে এই রুমটা মেকওভার করেছিলাম, আর একটা ওয়াল অলরেডি আমি দেখুন হাইলাইট করেছি। তা হাইলাইট করার পর এখানে যে কালারগুলো নিয়ে আমি এখানে ইউজ করেছি জিনিসগুলো, যেই কালারে সেগুলো এখানে খুব ভালোভাবে ম্যাচ করে গেছে, পপ আপ হয়ে আসছে। আমার বিশেষ করে এই কার্টেনটা ভীষণ একটা পছন্দের, এই দুটো কার্টেনই আমার খুব ভালো লেগেছে, যেটা দেওয়ালের কালারের সাথেও খুব ভালো মানিয়েছে। আর এখানে যে বেডশিটটা পেতেছি এটাও ইন্ডিয়া থেকে আনা, আর উপরে যে দোয়ারটা আছে সেটাও আমার ইন্ডিয়া থেকেই আনা। এই রুম থেকে বেরোলেই লেফটে হচ্ছে এটা একটা কমন বাথরুম, ছোট বাথরুমটা খুব একটা বড় নয় তবে ঠিকই আছে। আর এইখানে একটা আমাদের ছোটখাটো রাখার জায়গা আছে, যেটা এখন আমার অর্গানাইজ করা হয়নি কোনো মতে, সব জিনিসপত্র এখানে রাখা আছে। ম্যাক্সিমাম আমাদের এখানে ওষুধপত্রই থাকে, আর টুকটাক কিছু আমাদের ওই এক্সটেনশন কর্ড এইসব থাকে, বাকি ম্যাক্সিমাম ওষুধই এখানে রাখা থাকে। আর এর পাশেই হচ্ছে এটা আমাদের লন্ড্রি রুম, এটা তো দেখানোর কিছু নেই, এখানে ওয়াশার আর ড্রায়ার থাকে আর জামা কাপড়। এখানটাও বেশি ভালো করে দেখাচ্ছি না কারণ যা অবস্থা হয়ে আছে। এর পাশে হচ্ছে সোজা সোজা, মানে সিঁড়ি থেকে উঠে রাইট সাইডে হচ্ছে এখানে, এটা হচ্ছে মাস্টার বেডরুম। এখনো মাস্টার বেডরুমটা আমাদের মানে কি বলবো, ডেকোরেশন করা হয়নি কিছু, জাস্ট লিভিং রুম ডাইনিং রুম এগুলোই করেছি, কারণ ওখানে যেহেতু লোকজন আসে বসে তাই ওইখানটায় সাজিয়ে রেখেছি। আর একসাথে সব কিছু সাজানো যায় না,
অল্প অল্প করে করছি, তবে এটা ইচ্ছে আছে আগামী বছর এটার মেক ওভার করবো মাস্টার বেডরুমে। আপাতত এখানে পুরো দেয়ালগুলো ফাঁকা ইচ্ছে আছে, মনের মধ্যে অনেক কিছুই, তার মধ্যেও কিন্তু ছিমছাম বেশ ভালোই লাগে দেখতে। আর এই খাট আসবাবপত্রগুলো আমার অনেক পুরনো, আমি যখন 2016 আবার ইন্ডিয়া থেকে ফিরে এসেছিলাম তখন এগুলো সব কেনা হয়েছিল। ইচ্ছে আছে এগুলোকে সেল করে আবার নতুন ফার্নিচার কেনার, তবে এই মুহূর্তে করছি না, কিছুদিন পরে। আর এই বেডশিট এগুলো সবকিছু আমি ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছি, কারণ ইন্ডিয়ার যে বেডশিট বা দোহারগুলো হয় সেগুলো দেখতে বেশি ভালো লাগে, বেশি ব্রাইট হয়, তাই সবসময় আমি বলি যে আমি ইন্ডিয়া থেকেই কিনে আনি, আর তার জন্য দেখতে এত সুন্দর লাগে না। বেডরুমটা আপাতত এইরকমভাবেই আমি রেখেছি, খুব ছিমছামভাবে অল্প জিনিস দিয়ে। আমার খুব ঘর ভর্তি জিনিসও আমার বেশি ভালো লাগে না, আর বেডশিট সবসময় আমি চেষ্টা করি লাইট কালারের পাত্রে, তাতে ক্লান্তিটা খুব তাড়াতাড়ি দূর হয় দেখেছি, মানে আমার পার্সোনালি এটা বলছি, সেই জন্য সবসময় লাইট কালার পাতার চেষ্টা করি। আর যেহেতু আমার পুরো বেডশিটটা ডার্ক কালারের, তাই লাইট কালারের কোনো বেডশিট পাতলে জিনিসটা আরও সুন্দর লাগে দেখতে। এটা ইচ্ছে আছে মেক ওভার করার, আপনাদের তো বললামই, তখন তো আপনাদের সাথে আবার শেয়ার করব। আর পুরো ওয়ালের রং হোয়াইট কালার রাখার এটাই কারণ যে হোয়াইটের মধ্যে আপনি যে কোনো কিছু করতে পারবেন, মানে কালার, যে কোনো কালার আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো ডেকোরেশন আপনি যদি করতে চান সেগুলোও সুন্দর লাগে দেখতে। তাই আমি পুরো ঘরটাতে হোয়াইট রেখেছি, তবে ইচ্ছে আছে বেডরুমের কোনো একটা ওয়াল হাইলাইট করার। এবারে এইদিকে মানে মাস্টার বেডরুমের লেফটেই হচ্ছে আমাদের এখানে মাস্টার বাথ। আর আপনাদের সাথে তো শেয়ার করেইছিলাম যখন এগুলো আমি বানাই, মানে আমরা যখন ওয়াকিং ক্লোসেটটা আমরা যখন বানাচ্ছিলাম সেগুলো তো শেয়ার করেইছি, আর নতুন করে কিছু করার নেই, জাস্ট কোন পজিশনে আছে সেটাই দেখানোর জন্য আপনাদের সাথে মানে শেয়ার করলাম। এখান থেকে বেরোলে আবার মাস্টার বাথের মধ্যে দিয়ে যেতে হবে। আর এই বাথরুমের মধ্যেই আমার এখানে একটা লিনেন ক্লোসেট আছে, এতটা বড়, রাখতেও খুব সুবিধা হয়, বড় বড় ব্ল্যাঙ্কেট এইসব এখানে সমস্ত কিছু। আসলে এটা একটা বাথটাবের জায়গা ছিল, আমরা বাথটাবটা না নিয়ে আমরা এরকম একটা ক্লোসেট নিয়েছি, কারণ বাথটাব অতটা ইউজ হয় না, আর যেহেতু ওপরে একটা বাথটাব আছে সেই জন্য আর বাথটাব নিইনি, তো এটা ক্লোসেট হিসেবেই আমরা ইউজ করি। চলুন এবার বেসমেন্টে যাই। এতক্ষণ আমরা মেন ফ্লোর আর আমার ওপরের ফ্লোরটা দেখলাম, এবারে বেসমেন্টটা কেমন হয় সেটা দেখব। বেসমেন্টটা হচ্ছে পুরো কংক্রিটের, আমাদের ওপরের বাড়িটা পুরোটাই মানে মেন ফ্লোর আর ওপরতলাটা পুরোটাই যেমন কাঠের, বেসমেন্টটা হচ্ছে সিমেন্টের, তার জন্য প্রচণ্ড ঠান্ডাও হয় বেসমেন্টটা। আর এই রকম মাত্র দুটো 3-seater সোফা রেখেছি যাতে অনেকে বসে এখানে আমরা মুভি দেখতে পারি বা কিছু না কিছু দেখতে পারি। আর এখানে একটা বড় স্ক্রিনও লাগানো হয়েছে, কারণ আমি গোলক দুজনেই আমরা মুভি দেখতে ভীষণ পছন্দ করি। আর এইদিকে একটা, এখানেও একটা আমাদের বাথরুম আছে, এখানেও নিচে আমাদের একটা এরকম ফুল বাথ আছে, এটা একদমই ইউজ করা হয় না আমাদের। আর বাথরুম থেকে বেরোলেই রাইট সাইডে হচ্ছে এখানে গোলকের অফিস করে গোলক, এটা হচ্ছে গোলকের অফিস রুম। এখানেও সেরকম একটা কিছু রাখা হয়নি, একটা ম্যাট্রেস এক্সট্রা ছিল সেটা এখানে রাখা হয়েছে, যদি কখনো লোকজন বেশি হয় এখানেও শুতে পারবে, তাই এখানে একটা ম্যাট্রেস রাখা হয়েছে। এখানে একটা ক্লোজেটও আছে, এই ক্লোজেটের মধ্যে অনেক ব্যাগ ট্যাগ আছে, আর খুলছি না ওই জন্য। আর এই রুম থেকে বেরোলেই এটা হচ্ছে মেকানিক্যাল রুম, এটা হচ্ছে আমাদের মেকানিক্যাল রুম, এখানে আমাদের সমস্ত যন্ত্রপাতি এখানে থাকে, মানে আমাদের এসি থেকে শুরু করে তারপরে বয়লার সব কিছু এখানে থাকে। আর কি কি আছে এখানে বলো গুলো? তো হিউমিডিফায়ার আছে, তারপর এটা আছে তোমার ফিল্টার আছে, ওয়াটার ফিল্টার আছে, ওয়াটার বয়লার আছে, মিটার বক্স আছে, সমস্ত কিছু এইটা।
মানে এই জায়গাটা হচ্ছে আমাদের বলে না যে লক্ষ্মীর ভান্ডার এখানটা, মানে এইখানটা যদি খারাপ হয়ে যায় পুরো ঘর গেল। তো এই জায়গাটা আমি এটাকে বলি যন্তর মন্তর ঘর, ওই রকমই ঠিক লাগে। বলো এই দিকটা দেখো, পুরো যন্তর মন্তর ঘরের মতোই লাগছে দেখো। আর এখানে প্লাস স্টোরেজেরও কিছু কিছু জিনিস আমরা রাখি স্টোরেজের জন্য। এইদিকে যেমন এইদিকটা আমরা ইউজ করি যেমন শুধুমাত্র স্টোরেজ, এটা আমাদের সিঁড়ির নিচটা এইখানটা, তো এইখানটা আমরা স্টোরেজ হিসেবে ইউজ করি। ফাইনালি আজকে আপনাদের জন্য হোম ট্যুরটা করতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। অনেক দিন ধরে অনেক রিকোয়েস্ট আসছিল আমার হোম ট্যুরের জন্য, অ্যাকচুয়ালি একদমই সময় পাচ্ছিলাম না, আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে তো আরও ভালো লাগছে। আর আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা পরের ব্লগে। আর আমার ব্লগটা ভালো লাগলে, আমার বাড়িটা সুন্দর লাগলে বা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।